আবহমান কাল থেকেই আমাদের সমাজে এক বীভৎস অসভ্যতা, বর্বরতা চালু আছে। কোনো একজন অপরাধীকে আমরা যদি হাতে নাতে ধরে ফেলতে পারি, সেটা চুরি ডাকাতি বা ডাকাতির মতো বড় ঘটনাও হতে হবে না, মসজিদের স্যান্ডেল চোর, পকেটমার, তাকে পিটিয়ে মেরে ফেলার অধিকার আছে বলে আমরা দীর্ঘকাল থেকেই সমাজে মনে করেছি। এখন সেটা বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে, আপনি ভাড়া বেশি চাইছেন, তার জন্য পিটিয়ে ড্রাইভার হেল্পারকে মেরে ফেলা যায়। ঠিক এরকম একটা ঘটনাই গতকাল ঘটেছে, এটা হয়েছে সাভারে। বাড়তি ভাড়া চাওয়া হয়েছে, হ্যাঁ আমরা মানি ঈদকে সামনে রেখে বাস বা পরিবহনগুলোতে অযৌক্তিকভাবে ভাড়া বেড়ে যায়, এটা সুন্দর না, এটা ন্যায় না, এটা অন্যায়ও আমরা বলতে প্রস্তুত আছি। ফলে যেটা হয়েছে সাভারে, হেল্পার যখন যিনি ভাড়া তোলেন তিনি ভাড়া তুলতে চাইলেন এবং সেখানে একজনের সাথে তার বাগবিতণ্ডা হলো, সেই বাগবিতণ্ডার পরে ড্রাইভার তার পক্ষ নিলেন এবং যার সাথে বাগবিতণ্ডা হলো তিনি ফোন করলেন কাউকে। পরবর্তী স্টপেজে আসার সাথে সাথে 20-25 জন নতুন মানুষ ওঠে এবং ড্রাইভার এবং সেই কন্ডাক্টরকে পেটাতে শুরু করে, পিঠে মেরেই ফেলে। অন্য যাত্রীরা তাদেরকে হসপিটালে নিয়ে যায়, তখন দেখা গেছে তারা মারা গেছেন। মানে যে পিটিয়ে মারা যায়, আমরা পিটিয়ে মারতে পারি, পিটিয়ে মেরে ফেলবো আমরা, এই বোধটা সমাজে ক্রমাগত ছড়াচ্ছে এবং বাড়ছে বাড়ছে। আমি ডেটা দিয়ে কথা বলবো। এর কয়েকদিন আগেই, এই মার্চ মাসের মাঝামাঝি, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 4 জন ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। মানে বিলে 10-12 জন মানুষ দেখা যাচ্ছিল, তারা নাকি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, ধরে নিলাম সত্য, মাইকে ঘোষণা দিয়ে ঘিরে ফেলে পিটিয়ে 4 জনকে মেরে ফেলা হয়েছে। হাতে নাতে তো বটেই, হাতে নাতেও লাগে না এখন আর। জাস্ট আপনি ওই যে র্যাব করতো না, যে তার সন্ত্রাসের কর্মকাণ্ড পরিচালনা পরিকল্পনা করছিল, খবর পেয়ে, গোপন সংবাদ পেয়ে র্যাব ওখানে গেছে, এরকম গল্প ওরকম। আমরা এখন মানে ওখানে ডাকাতির প্রস্তুতি হচ্ছে মনে করেও মাইকে ঘোষণা দিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেলি। বলছিলাম দীর্ঘদিন থেকে আমাদের সমাজে এটা আছে, এবং আমরা কেউ কেউ সাফাই গাওয়ার চেষ্টা করি। সাফাইগুলো কি, আগে সেটা বলি। সব সাফাইয়ের পরও এটার মতো অসভ্যতা, বর্বরতা আর কিছু হতে পারে না। তবে এই সমাজে এটা আছে, সেটা কীসব কারণে হয় নানান রকম ব্যাখ্যা। ধরুন ছোট ব্যাখ্যাটা বলি, কেউ কেউ মনে করেন যে বিচার ব্যবস্থা এতটাই এসব লোকজনের কে ধরে রাখার ক্ষেত্রে ব্যর্থ। ধরুন আপনি চোর ডাকাত ধরতে পারলেন, হাতে রাতে ধরে আপনি থানায় দিলেন, তারা জেলে গেল প্রাথমিকভাবে, তারপর জামিনে বেরিয়ে আসবে, আবার কাজ করবে, এবং এরপর আসলে বিচার বাংলাদেশে হয় না, এরকম একটা পারসেপশন আছে, এবং এই পারসেপশনটা সঠিক। আমাদের দেশে বিচার অত্যন্ত দীর্ঘসূত্রিতায় পড়ে, এবং আমাদের বিচারের ব্যাপারে আদতে মানে দৃষ্টান্তমূলক শাস্তি যে হওয়ার কথা বলি আমরা, সেটা এই দেশে হয় না, এতেও কোনো সন্দেহ নাই। সুতরাং এদের বিচার টিচার হয় না, তারা এসে আবার একই কাজ করে। সুতরাং আমরা মনে করি যে আমাদের রাইট তৈরি হয়েছে পিটিয়ে মেরে ফেলার, কেউ কেউ তাই মনে করেন। যদি আমাদের মধ্যে এই প্রশ্নগুলো আসার কথা ছিল, চুরি ডাকাতি বা ভাড়া বেশি চাওয়া, ভাড়া বেশি চাওয়া তো অপরাধও না, এটা কোনো ক্রিমিনাল অফেন্স না। মানে এতদিন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্সে পিটিয়ে মেরে ফেলা যাবে মনে করছিলাম, এখন ক্রিমিনাল অফেন্স ছাড়াও পিটিয়ে মেরে ফেলা যাবে বলে ভাবতে শুরু করছি। তো আরেকটা ঘটনা কেউ কেউ মানে বলার চেষ্টা করেন, এটা আমি ব্যক্তিগতভাবেও এটার পেছনেই বেশি বড় কারণ বলে আমি ধারণা করি, সেটা হচ্ছে একটা অপ্রেসড সোসাইটিতে আমরা বিভিন্ন রকম অবদমনের শিকার, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। মানে যে মানুষগুলো বাড়িতে যাচ্ছে, যার কাছে আপনি বেশি ভাড়া চাইছেন, সেই মানুষগুলোই অলরেডি বিভিন্ন পর্যায়ে চাপা খেতে 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 তার রস বেরিয়ে ছিবড়ে হয়ে গেছে। বাজারে যায় যখন, সে সীমিত বেতনে সে চলতে পারছে না, তার উপরে পলিটিক্যাল লোকজনের প্রেশার তার পেশা অনুযায়ী আছে, এরকম করতে করতে যখন আপনি চরম অপ্রেসড, তখন ভাড়া বেশি চাওয়া হচ্ছে আরেক জায়গায়, আপনি ক্ষোভ উদ্গিরণের একটা জায়গা খুঁজে বের করেন, এবং ক্ষোভ উদ্গিরণটা খুব স্বাভাবিকভাবেই আমরা করব যার সাথে আমরা হ্যাডাম দেখাইতে পারি। এসবের হোতা, এই দেশটাকে ধ্বংস করার হোতা যারা, তাদের ক্ষেত্রে কি আমরা এই গণপিটুনির চিন্তা করতে পারি? নো ওয়ে। কারণ আমরাও খুব ভালো বুঝি কার হ্যাডাম কতটুকু, কাকে পিটিয়ে মেরে ফেলা যায়, কাকে পেটানোই যায় না, দূর পেটানো দূরে থাক, কিছু বলা যায় না, আমরা খুব বুঝি। সুতরাং আমাদের একটা ক্ষোভ এসে পড়ে দুর্বলের ওপরে। আমি প্রচুর বাসে চড়ি, আমি দেখি তো আমরা কী পরিমাণ ক্ষুব্ধ থাকি বাসের যিনি ভাড়া তুলতে আসেন তার উপরে, অহেতুক তার সাথে আমরা লেগে যাই, বেশিরভাগ ক্ষেত্রে লেগে যাই তার সাথে,
ঝগড়াঝাটি করি, তারপরে ক্ষোভ উদ্গিরণ করে দেওয়া যায়, গায়ে হাত তুলি, রিক্সা চালকের গায়ে হাত তুলি, যে যত বেশি প্রান্তিক তার উপরে আমাদের হ্যাডাম তত বেশি, আমাদের ক্ষোভ তত বেশি আমরা উদ্গিরণ করে দিই। এক ধরনের জাস্টিফিকেশন দেওয়া যায়, কেউ কেউ বলতে পারেন যে একটা এই রকম সোসাইটিতে বসবাস করতে করতে আমরা এরকম দানবে পরিণত হয়েছি এবং আমরা দানবীয় কাজ করছি বলতে পারেন, এবং সেটা কোন জায়গায় গেছে আমি একটা ডেটা দেব বলেছিলাম। ডয়েচে ভেলে বাংলা একটা চমৎকার রিপোর্ট করেছে, এটা সোনারগাঁয়ের গণপিটুনির ঘটনার পর 4.5 বছরে গণপিটুনিতে নিহত 224। এখানে লিখছে দেশে গণপিটুনি হত্যা বেড়ে যাচ্ছে, 2022 সালের তুলনায় 23 সালে গণপিটুনিতে হত্যা 41% বেড়েছে, আর 19 সালে রেণু হত্যার পর এ পর্যন্ত গণপিটুনিতে নিহত হয়েছেন 224 জন। 1 বছরে 41% গণপিটুনিতে পিটিয়ে মানুষ মারা বেড়েছে। আমাদের মনে আছে রেণুর কথা, ছেলে ধরা ধারণা করে একজন নারীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ঢাকা শহরের বুকে, একজন যেহেতু নারী যিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন, কিছু অসংলগ্ন আচরণ করছিলেন, তাকে পিটিয়ে মেরে ফেলেছিলাম আমরা। তারপর একটু নড়চড় হয়েছে, একটা মামলা হয়েছিল। এই যে আমরা মামলা মানে এই যে একটা অপরাধ, রেণু হত্যার পর মামলা হয়েছে এবং সেটার মধ্যে কিছু মানুষজনকে অভিযুক্ত করে কিছু তদন্ত হয়েছে, কিছু রিপোর্ট দেওয়া হয়েছে, এছাড়া পিটিয়ে মেরে ফেলা যে একটা বিভৎস ক্রাইম, বিভৎস ক্রাইম, এই জিনিসটা আমাদের সমাজে মেসেজটাই নেই, এই মেসেজটাই নেই। কাগজে কলমে একটা মামলা, কিছু তদন্ত, কিছু মানুষকে অভিযুক্ত করা, অভিযুক্ত করে চার্জশিট দেওয়া, একটা বিচারের প্রসিজিওর চলা, এই সাইনটাই আমাদের সমাজে আবহমানকাল থেকে ছিল না। এটা খুব বিভৎস ব্যাপার, আমরা কতটা অসভ্য বর্বর সমাজ বোঝার প্রমাণ হচ্ছে এটা। একটা রাষ্ট্র মানে বিভৎসতম অপরাধীর বিচার হবে, সেই বিচার পাওয়া তার অধিকার, সাংবিধানিক আইনি অধিকার, সেই ন্যায় বিচার পাওয়ার অধিকার, আওয়ামী লীগেরও বিচার পাওয়ার অধিকার আছে। বাংলাদেশে আওয়ামী লীগের মতো দেশ ধ্বংসের কাজ আর কেউ করে নাই, ইতিহাসে কেউ করে নেই, এক্সিস্টিং আওয়ামী লীগের চেয়ে তারও বিচারের পক্ষে আছি আমি। তাকেও ধরে পিটিয়ে ফেলা যাবে না, মেরে ফেলা দূরে থাকুক, পেটানো হয়ে যাবে না, তারও বিচারিক আইনি অধিকার পাওয়ার পক্ষে আছে আমি। এরপর কারো বিচারে মৃত্যুদণ্ড যদি হয়, মৃত্যুদণ্ড হবে, যদিও আমি কোনো একদিন কথা বলবো, আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ড বিরোধী মানুষ, সেটা আরেক আলোচনা, কিন্তু এখনও যেহেতু আমাদের দণ্ডবিধিতে শাস্তি হিসাবে এটা আছে, কারো মানে জেনুইন বিচারে যদি কারো মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড হোক, কিন্তু পিটিয়ে মেরে ফেলতে আমরা পারি না। এই বোধটা, এই বোধটা আমাদের সমাজে, আমাদের জুডিশিয়াল সিস্টেম, আমাদের আইনের প্রয়োগকারী সিস্টেম কেউ আসলে স্বীকার করে না, বিশেষ করে এই গণপিটুনি বা পিটিয়ে মারার ক্ষেত্রে। অবশ্য এই আমরাই তো, আমরা এই ক্ষেত্রগুলো আসলে তৈরি করি, আমাদের মানসিকতা এরকম বলেই না। যখন প্রথম প্রথম পিটিয়ে মারার নিয়ে আমরা কথাবার্তা কেউ বলছি, আমার মনে আছে আমি পিটিয়ে মারার বিরুদ্ধে ব্লগে লিখতাম, তখন ব্লগে লিখতাম, সমালোচনা পেয়েছি, প্রচুর সমালোচনা পেয়েছি। আমাদের মনে থাকার কথা, আমি ব্লগে প্রথম দিকে একটা লেখা লিখেছিলাম, একবার শবে বরাতের রাতে 6টা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল গাবতলি বা আমিনবাজারের ওখানে, পরে দেখা গেল ওরা ডাকাত ছিল না। আমি লিখেছিলাম ধরে নিলাম ওরা ভয়ঙ্কর ডাকাত, দ্যাট ওয়াজ দ্য হেডলাইন, ও ভয়ঙ্কর ডাকাত হলেও কি আমি মেরে ফেলতে পারি? আমি দেখলাম যে তখন অনেকে এইটার সাথে যান না, এই মানসিকতা আছে বলেই না আমরা। রাষ্ট্র যখন খুন করা শুরু করলো বিনা বিচারে, ক্রস ফায়ারের নামে, এনকাউন্টারের নামে, চিহ্নিত অপরাধীদেরকে নামে নামে আমরা হাততালি দিয়েছিলাম, আমরা মিষ্টি বিতরণ করেছিলাম, তখনও তার বিরুদ্ধে লিখেছি, গালি খেয়েছি, ব্লগে তখন লিখতাম, মনে আছে, খুব অল্প মানুষ ছিলাম আমরা এটার বিরুদ্ধে কথা বলেছিলাম সাহস করে। সমাজে যখন আমরা এটাকে মেনে নেই, আমরা যখন এই কাজটা অংশ নেই, আমরা আসলে সমাজে এই অনাচার, অবিচার, এই বিভৎসতা, এই বর্বরতাকে লেজিটিমাইজ করি, তখন রাষ্ট্র এবং সরকার সাহসী হয়ে ওঠে এই কাজগুলো করার জন্য। বাংলাদেশে বিচার বিভাগ বলে কিছু নাই আসলে, সত্যি নাই, এতে এইসব অপরাধীর কিছু হবে বলে আমরা মনে করি না, ট্রু। আমাদের এই রকম অসভ্য বর্বর যে শাসন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ, তার কারণে আমাদের মধ্যে নানা রকম অপ্রেশন বা অবদমন কাজ করে, আমরা ক্ষুব্ধ হতে থাকি, আমরা পুষতে থাকি, সন্দেহ নাই, কিন্তু কোনো কিছুই পিটিয়ে মেরে ফেলাকে জায়েজ করে না, কোনোভাবেই করে না, ফুল স্টপ, কোনোভাবেই করে না। যেই মানুষগুলোকে পিটিয়ে মেরে ফেললাম আমরা গতকাল, ড্রাইভার হেল্পার, ও অপ্রেসড, আমিও অপ্রেসড, আমি অপ্রেসড আরেক অপ্রেসডের ওপরে ক্ষোভ চাপিয়ে দিয়ে পিটিয়ে মেরে ফেলে নিজে শান্ত হওয়ার চেষ্টা করেছি। অসভ্যতা এটা, বর্বরতা এটা, আমাদের সমাজে এই আলাপগুলো আমাদের আসলে একটু করা দরকার, প্লিজ।
আমি জানি যে এরকম সমাজে আমরা আছি, এই সমাজে একটা চাইতে, এই যে এত উন্নয়নে ভেসে গেছে চারদিক, ভরে গেছে চারদিক, এক বছরে 41% পিটিএ মারা বাড়ে কেন? কেন মানুষ এত ক্ষুব্ধ? কেন মানুষের ভেতরে এত রাগ? কেন মানুষের ভেতরে এত বিদ্বেষ, ঘৃণা, যেটা বেরিয়ে আসতে চায়, রীতিমতো পিটিয়ে মানুষ খুন করে সে এটা করতে চায়? এই জবাবগুলো তো আমাদের পেতে হবে। সুতরাং এটা ইটসেলফ কী অবস্থার মধ্যে আছি আমরা এটা চাইন, আমি দ্বিমত করছি না, কিন্তু তারপরও কোনোক্রমেই, এবং এটা যে একটা বিভৎস অপরাধ, আমি বলছি যে ড্রাইভার এবং হেল্পারকে যে পিটিয়ে মারা হলো এরা কোনো ক্রাইমই করে, কিন্তু যারা ক্রাইম করছেন, সোনার গায়ে ওরা ডাকাতি করছিলেন না, ধারণা করা হচ্ছে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, ধরে নিলাম ডাকাতির সময় হাতে নাতে ধরা পড়ে গেছে, ডাকাতি করতে গিয়ে খুন করে হাতে নাতে ধরতে পেয়েছেন, তারপরও কাউকে পিটিয়ে আমরা মেরে ফেলতে পারি না, কোনোভাবেই পারি না। এই জায়গাটা আমাদের নিশ্চিত রাখা দরকার সব কিছুর পরও।